ভিন্ন স্বাদের গল্প আপনাদের জন্য নিয়ে আসা হয়, তার কারণ আপনারাই অপেক্ষায় থাকেন। ঠিক যেরকম আলোর কোলে ধারাবাহিক একেবারে অন্যরকম স্বাদ, তার কারণ এর আগে এইরকম ধারাবাহিক আপনারা দেখেননি, সেটা হলক করে বলাই যায়। আর আজকে সেই ধারাবাহিক নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন কৌশিক দা। ওয়েলকাম টু সিটি সিনেমা কৌশিক দা। এবং তুমি যখনই যে চরিত্রটা নিয়ে পর্দায় এসেছো, গ্রে শেড হোক বা পজিটিভ, দর্শকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তো তুমি এই মুহূর্তে যে চরিত্রটি প্লে করছো সেটা যদি একটু আমাদের কাছে ব্রিফ না, প্রথমে বলি যে তোমাদের অনেক ধন্যবাদ আমার ইন্টারভিউ করার জন্য। দ্বিতীয়ত যে হ্যাঁ, আমি এই বিষয়ে একটু ফর্চুনেট যে বহু মানুষ আমার কাজ পছন্দ করেন বা বেশ কিছু মানুষ পছন্দ করেন এবং আমাকে ফিডব্যাকও জানান তারা আমার কাজের, ভালো মন্দ সবটাই। সেদিক দিয়ে আমি ভাগ্যবান। এই চরিত্রটা আমার মনে হয়েছে যে আমি টেলিভিশনে যে ধরনের পার্ট করি বা করে এসেছি তার মধ্যে এই রকম পার্ট আমার এর আগে করা হয়নি, সুযোগ হয়নি। তার প্রধান কারণ হচ্ছে, দেখো টেলিভিশন তো প্রত্যেক দিনকার কাজ, সুতরাং কিছুদিন পর থেকে যে চরিত্রটা অভিনেতা পার্ট করবে কিছুদিন পর থেকে রাইটারের চেয়েও হয়তো কখনো কখনো চরিত্রটাকে আমি বা আমরা নিজেদের চরিত্রগুলোকে বেশি জানবো। তো সেই জানার ইচ্ছে থেকে তো একটা ভালো পার্টের দিকে অভিনেতার মন যায়। তো আমারও মন এই পার্টটা এই কারণে গেছে যে অনেকগুলো সম্পর্কের ডাইনামিক্স আছে এই গল্পটায় এবং এই চরিত্রটার সাথেও। এবং যেরকম আমাদের জীবনেও হয় প্রতিনিয়ত যে আমরা যেরকমটা প্ল্যান করি সেরকমটা হয় না, তার বাইরে যা যা হয় সেটাই জীবন। তো এই জীবনটার সাথে এই মিলটা আমি খুঁজে পেয়েছি। আর সবাই সমমনস্ক, সমবয়স্ক, প্রায় কম বয়সী টিম, মজা করে কাজ করছি। বোম্বা দাও বিইং আ প্রডিউসার এই কাজটার সাথে এমনভাবে ইনভলভ আমাদেরকে খুবই এনকারেজ করছে এবং প্রতি মুহূর্তে হি ইজ আপডেটেড উইথ দিস ওয়ার্ক, তার এত ব্যস্ত শিডিউলের মধ্যেও। তো এইগুলো বাড়তি পাওনা এই কাজটার সাথে, লোকেরা পছন্দ করছে, মানুষের ইন্টারেস্ট জন্মাচ্ছে গল্পটার উপর, আর কি চাই বলো। এবং সব থেকে বড় ব্যাপার যেটা বলছিলাম যে এই স্বাদের গল্প এর আগে দেখিনি। হ্যাঁ, কোথাও একটা ভৌতিক ঘরানার যদি আমরা দেখেও থাকি, কিন্তু এই রকম ধারাবাহিক একেবারে নতুনভাবে এলো। এবং অন্য ধারাবাহিকে যেটা দেখতে পাওয়া যায় যে একজন নায়কের প্রতি আরেকজনের আকৃষ্টতা থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তিনজন দিক থেকে তুমি আটকে রয়েছো। নিজের স্ত্রী তুমি যার মধ্যে রয়েছে একদম পুরোপুরি, তোমাকে বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে রয়েছে মেঘা, এবং রাধা কীভাবে এইখানে ঢুকছে সেটাও একটা বেশ আমাদের ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ, মানে না সেটা তো গল্পের গতি। এখন গল্পের ক্রাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে মেন ব্যাপার হচ্ছে যে বাচ্চাটা, যে পুপুলের ভবিষ্যৎটা সিকিউর করতে গেলে যা যা করণীয় আদিত্য সেনকে বাবা হিসেবে সেটাকেই প্রায়োরিটাইজ করতে হবে। মানে এবার গল্পের গতিতে কি হবে এখনো আমরাও খুব একটা শিওর নই, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত যা সিন করেছে, যা গল্পের গতি, তাতে বাচ্চাটার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই গল্পের মোড় কোন দিকে যাবে। আদিত্য সেন যতটা স্ট্রিক্ট একজন বাবা, পুপুলের ক্ষেত্রে বেশ স্ট্রিক্ট, কিন্তু সে কিন্তু কেয়ারিংও বটে, সেটা আমরা অনেক সময় প্রমাণ পাই। কৌশিক দাকে বলবো, কৌশিক দা কতটা স্ট্রিক্ট? আমি স্ট্রিক্ট নই, স্ট্রিক্ট হতে হয় না, এমনি তাকালেই হয়ে যায়। আমি স্ট্রিক্ট নই, আর আমিও আমার মেয়ের ক্ষেত্রে খুবই লিবারেল, এবং ও যেটা চায়, যেরকম আজকালকার বাচ্চা, মানে আমার কাজ তো ওকে মানুষ করা না, আমাকে শুধু গাইড করা, সেটা আমি বন্ধু হিসেবে বেটার করতে পারি বলে আমার মনে হয়। তাই বেশি আমি বাবা বা এই বাবাগিরি ফলানোর পক্ষে আমি সুন্দর একটা কথা বললে। এবার হয় না যে মেয়েদের একটা ব্যাপার থাকে যে বাবা ভীষণ, বাবা আমার, আমার বাবা, আর কাউ কেউ বাবা বলে ডাকবে না। ও যখন পর্দায় দেখছো কি দেখছে আদৌ, যে পুপুল যখন তোমায় বাবা বলে ডাকছে, ওর কি কোনো রকমভাবে রাগটাগ হচ্ছে? দেখো, এই যুগে বাচ্চাদেরকে মিডিয়া থেকে দূরে রাখাটা খুব কঠিন এবং এটা হয়তো উচিতও নয় পুরোটা, কারণ ওর আশেপাশের সবাই তো এটার সাথে অ্যাকাস্টমড। ও যদি না হয় তাহলে ওর লেফট আউট মনে হতে পারে, এটা আমরা ভেবে দেখেছি। কিন্তু তবুও চেষ্টা থাকে যাতে এই টেলিভিশন, সিনেমা,
এইগুলো ও ওর ইচ্ছে মতো না দেখতে পাক, আমরা চেষ্টা করি যে তবু এই নতুন কাজ এখন বড় হচ্ছে, সব জায়গায় শোনে, তা স্বভাবতই ইন্টারেস্ট জন্মায়, কখনো কখনো দেখেও ফেলে এবং বিভিন্ন প্রশ্নও আসে, সেটাকে আমি আমার মতো করে হ্যান্ডেল করি। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে যে বাবার কাজ দেখবে না সেটাও হয় না, মানে মেয়ে খুব একটা যে দূরে রাখতে পারো সেটা নয়, কিন্তু সবসময় যে দেখতে পাই সেটা সম্ভব নয়। আর আর মানে দেখো, বাবা অভিনয় করে এটাও ওর কাছে যতটা না স্পেশাল, এই সমাজ ওকে হয়তো আরও একটু বুঝিয়ে দিচ্ছে স্পেশাল, কিন্তু আমরা যেটা সচেতনভাবে ওকে বোঝাতে চাই যে তোমার বাবা ইজ বেস্ট টু ইউ বাট নট আ ভেরি বেস্ট অ্যাক্টার, সো ইফ ইউ ওয়ান্ট টু সি সামথিং ইউ শুড ফলো সামথিং ক্লাসিক। মানে আমার বাবা হচ্ছে মানে এটা পৃথিবীর সেরা, এই ভাবনাটা থেকে ওকে দূরে রাখতে চাই। মেয়েই পরে বুঝে নেবে যে মেয়ে বলে কথা, মেয়ের কাছে বাবাই সেরা হয় সবসময়, তারপর তো নায়ক হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া আর কি। কিন্তু কৌশিকদা, এবার যদি বলি যে একদমই যদি এই ধারাবাহিকটার দিকে দেখি, ঠিক যেরকম তরুণ তুর্কিরা রয়েছে, মানে সবাই মিলে কাজটা করছে এবং খুব স্পন্টেনিয়াসলি কাজটা হচ্ছে, ঠিক একই সাথে আবার সুভদ্রাদির মতো অভিনেতাও রয়েছে যারা বেশ প্রবীণ অভিনেতাদের মধ্যেই পড়ছে, কিরকম তোমাদের কাজের বাইরে গিয়ে কতটা তোমাদের ওই স্কোপটা থাকছে আড্ডা দেওয়ার? না না, এইটা আমি তোমায় কারেক্ট করে দিই, তুলিকা দি আর সুভদ্রা দিকে প্রবীণ অভিনেতা বললে হবে না, ওরাও বাচ্চা কাচ্চাই আমাদের মতোই এবং আমাদের বন্ধু, একদমই প্রবীণ নয় এবং খুবই মজা করে খাওয়া দাওয়া করে। আর দেখো, আমার অনেক জায়গায় শুনি অনেক রকম কথা, কিন্তু আমি বা আমাদের জেনারেশন খুব ভাগ্যবান যে আমরা এত ভালো সিনিয়র পেয়েছি, তারা সবসময় কাজটাকে আপলিফ্ট করার চেষ্টা করে এবং কখনো কখনো ছোটরাও যদি ভালো করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, তখন কী হয় যে আরও বেশি কাজ করতে তোমার তাগিদ বাড়ে। মানে এই এরিনাতে যারা লিডার তারা যদি নিজেদেরকে তোমার বন্ধু হিসেবে ট্রিট করে, তাহলে তোমার স্পেসটা কত বেড়ে যায় অভিনেতা হিসেবে। তো আমাদের সিনিয়ররা এবং মনিদাও, মানে আমার বাবার পার্ট করছেন মনিদা সিনিয়র অ্যাক্টর, কিন্তু আমরা সবাই বন্ধু সুলভ, আমরা কেউ কিন্তু সিনিয়র জুনিয়র না। পরিবার বলে কথা সেখানে ওই জন্য পরিবারের মতোই সবাই মিলেমিশে রয়েছে। দেখো, যতটা সময় আমরা আমাদের বাড়িতে কাটাই তার চেয়ে বেশি সময় এখানে কাটাই। অ্যাকচুয়ালি আমরা পরিবারই, এবং যদি পরিবার হয়ে টিম হিসেবে খেলা হয় তাহলে তার খেলা দেখলে বোঝা যাবে হ্যাঁ যে টিম খেলছে, দেখা যাক। কপুল অফ স্ক্রিনে কীরকম সেটা একটু বলো, কারণ এর আগে ধারাবাহিকে একেবারে ওকে একটা অন্যরকম চরিত্রে দর্শকেরা দেখেছিলেন, আর এবার পুপুল চরিত্র হিসাবে, মানে পুপুলকে খুব জেদি, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হিসাবে সেই জায়গাটায় পাওয়া যাচ্ছে আর কি, বাবার উপর কোথাও একটা অভিমান এবং রাগ রয়েছে, ভালোবাসাটাও রয়েছে সেটা জানি আমরা, পুপুল অফ স্ক্রিনে কীরকম? পুপুল খুবই মিষ্টি একটা মেয়ে এবং খুবই ইনোসেন্ট, ওর বয়সী বাচ্চাদের ঠিক যেমনটা হওয়া উচিত তেমনই। ইট ইজ জাস্ট দ্যাট এই কাজটাও কম বয়স থেকে করছে বলে ও অনেক বড়দের চেয়েও কখনো কখনো বেশি টেকনিক্যাল, ও এটাকে রপ্ত করে ফেলেছে এবং খুব সাবলীলভাবে পাঠ করে, কিন্তু তবুও আমি তো একজন বাবাও জীবনে, তাই আমার কাছে ও আমার আর একটা সন্তানই হলো, তো সেইখানে দাঁড়িয়ে আমরা সবাই ওর মেন্টাল হেলথ এবং ওর পড়াশোনা, ওর শরীর যাতে ঠিক থাকে এবং এই হেকটিক শিডিউলের মধ্যেও যেন ওর বাচ্চা মানে এই বাচপানাটা থাকে আর কি, সেই চেষ্টা আমরা সবসময় করি, ওর বাড়ির লোকও করে। এবং দেখো, খুবই ভালো হচ্ছে, খুবই লোকে পছন্দ করছে, ও খুব ভালো পাঠ করছে, কিন্তু একটা পাঠ করে তো ওর সারা জীবন যাবে না, ও এখন অনেক ছোট। আমরাও সারাক্ষণ এই চরিত্র বেঁচে কখনো কখনো গুলিয়ে ফেলি, কোনটা আমি কোনটা আদিত্য বা অন্যান্য চরিত্র, ঠিক সেরকমই ওর ক্ষেত্রেও এটা হবে এবং সেটা যতটা কম হয় ততটাই ওর পক্ষে ভালো, কারণ ওর ক্যারেক্টারটা এত কঠিন এবং এত ডার্ক, এত নেগেটিভিটি, এত তো সেটা বাচ্চা হিসেবে ওকে যেন সেইভাবে বিব্রত না করতে পারে সেই চেষ্টা আমরা সবাই এবং এই প্রোডাকশন হাউস আরও স্পেশাল কেয়ার ওর প্রতি নিচ্ছে, সেটা আমার দেখে খুব ভালো লাগছে।
আচ্ছা তোমাকে তাহলে বলি কৌশিকদা, এর আগেও যেহেতু বললাম যে দর্শকের এটা খুব একটা, তুমি যেটা বলছিলে যে আমি ফরচুনেট, অ্যাকচুয়ালি দর্শকের এটা খুব একটা হয়তো নিতে পারে না যে আগেই গ্রেশেটের চরিত্র করে এসেছে আর তারপরে পজিটিভ নিচ্ছে, তখন তারা ওটা থেকে বেরোতে পারে না আর কি। কিন্তু সেটা তুমি করে দেখাতে পেরেছো এবং দর্শকেরা তোমার সেভাবেই গ্রহণ করেছে আর কি। কিন্তু একদম যখন প্রথম দিকে তোমাকে গ্রেশেটের চরিত্রে পেয়েছিল এবং দুর্ধর্ষ একজন ভিলেন হিসেবে তোমাকে দেখেছিল, সেরম যদি চরিত্র তুমি আবার পাও, আবার কি প্লে করবে? দেখো আমাদের এই স্পেশালি পশ্চিমবঙ্গে যে কাজের আমাদের ইন্ডাস্ট্রির যা আয়তন, সেখানে আমার মতো অ্যাক্টররা যেভাবে ফিট ইন করে তাতে আমাদের হাতে থাকে না আমরা কোন চরিত্র করব, মানে এটা নির্ধারণ করে দেওয়া হয় যে কী টাইপের চরিত্র। তো আমার মতো যারা একটু কম কাজে বিশ্বাসী বা বেছে কাজে বিশ্বাসী বা যারা পারে এটা করতে, এটা সম্ভব হয়ে ওঠে না সবসময়, খুব মুশকিলও হয় বেঁচে কাজ করলে। কিন্তু অল্প কাজ করার সুবিধা হচ্ছে যে নিজের হাতে কিছুটা থাকে, পছন্দ চরিত্র পছন্দ আমার হবে বা আমার চরিত্র পছন্দ হলে সেই চরিত্রটা দর্শকেরও পছন্দ হবে, তার কোনো টেলিভিশনের ক্ষেত্রে গল্পই শেষ কথা। তুমি যে আমাকে বাহবা দিচ্ছ, এই চরিত্রগুলো যার জন্য তুমি আমায় বাহবা দিচ্ছ, তার 80% হচ্ছে ওই ডায়লগ রাইটার আর স্ক্রিন প্লে রাইটার যে ওয়ান লাইনার লিখেছে তার কৃতিত্ব, তাকে আমরা সামনে দেখতে পাচ্ছি না। তুমি আমায় প্রশংসা, অনেকটা আমার ওপর নয় বা আমাদের ওপর নয়, কিন্তু একটু বেঁচে কাজ করলে বুঝতে পারি কারা আছে, কারা লিখবে। আমি লীনাদির সাথে এতগুলো কাজ করেছি কারণ আই এম সো কমফোর্টেবল উইথ হার স্ক্রিপ্ট, আই এম সো কমফোর্টেবল, মানে মনে হয় যে ওগুলো ওই চরিত্রটারই কথা, ওটা আলাদা কোনো স্ক্রিপ্ট নয়। ঠিক তেমনই এই কাজটা যখন করছি, এই সিচুয়েশানটা এত বিশ্বাসযোগ্য যে ধরো আমাদের কাছের মানুষ না থাকলে আমরা তাকে যখন ফিল করি বা মনে করি, আমাদের মনে হয় যে সে আমাদের আশেপাশে আছে। তো যখন সিনে আমি এরকম একটা সিচুয়েশান পাচ্ছি যে আদিত্য আর আলোর একটা মুহূর্ত যেখানে ও নেই, এক্সিস্টই করে না, সেটা যে আমার কী ইন্টারেস্টিং লাগছে, এবং এইটা না লাগলে আমি পাঠ করবো না, আরও অনেক কিছু করি আমি, সেগুলো করব যতক্ষণ এই ভালো লেগে ভালোবেসে করবো ততদিনই করবো। অভিনয় তো বারবারই ফেরত পেতে চাই তোমাদের আমরা, এবং অভিনয়ের এতটাই গুণমুগ্ধ ভক্ত দর্শকেরা বলা যেতে পারে, খুব আপ্লুত আমি, এবং সেই জন্যই আর কি তাদের একটা জানার আগ্রহ থাকে যে টেলিভিশনের পাশাপাশি এখন তো ওটিটিতেও খুব ভালো ভালো কাজ হচ্ছে, কৌশিকদাকে আমরা কবে পাচ্ছি? না, আমি ওটিটিতে কাজ করেছি, একাধিক হইচইয়ের সাথে কাজ করেছি, রিসেন্টলি ক্লিক বলে একটা মাধ্যম আছে তাদের সাথে একটা রিসেন্ট কাজ করলাম, এবং হইচইয়ের সাথে অদিতি আমাকে অনেক কাজে ডাকে এবং অদিতি আমার খুব পছন্দের ডিরেক্টর। আমি এই বোধন টুতেও আবার বোধনের সিকুয়েলটাই পাঠ করলাম, তো পাঠ করি, হ্যাঁ আকাশেন আবার ফিরছে এবং এবার গল্পটি একটু অন্যরকম যাচ্ছে, এবং এই গল্পটার মাধনটাও এমন খুব কষ্ট করে কঠিন শুটিং ফেলেছে এবং খুব টাফ শুটিং করেছে অদিতি এবং টিম, মানে ভয়ঙ্কর এফার্ট দিয়েছে সবাই, এবং সন্দীপ্তা ইন্দ্রাশিস এবং মজাও যেমন করেছি সবাই প্রচণ্ড খেটেছে, না খাটলে তো এরকম কাজ হবে না। তো আমি আমি এটাকে সার্টিফাই করার কেউ না, কাজটা কতটা ভালো সেটা মানুষ দেখে বিচার করবে, কিন্তু মানে তুমি যেটা বললে আমি তোমার সাথে একমত যে ট্রেলারটা যেটা প্রথম লুকটা যেটা বেরিয়েছে সেটা অ্যামেজিং। এবার আবার ফিরে আসি আলোর কোলেতে, এই মুহূর্তে গল্পের গতি কীভাবে এগোচ্ছে যদি একটু বলো যে আজকে কী শুটিং হলো? এখন আমার ওই জেলখানার পার্ট, সব কাস্টাডি এবং এইসবের পার্ট চলছে। গল্প আমরা আর দুদিন পর নতুন লাইনার আসলে বুঝতে পারবো যে গল্পটা কোন দিকে যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে পুপুল বাবার সাথে কমফোর্টেবল নয়, কিন্তু ও তো বাচ্চা, আমি তো বাবা, তাই আমার নিজের ইগোটাকে বড় করব না পুপুলের চাওয়াটাকে ইম্পর্টেন্স দেব, সেই একটা জায়গায় গল্পটা এখন একটু আর কি চলছে এই মুহূর্তে। আর এই টানটান ব্যাপারটা আছে বলেই তো দর্শকদেরও নজর থাকছে ধারাবাহিকের দিকে। হ্যাঁ, মানে আপনাদের আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন, প্লিজ দেখুন, এবং যদি ভালো লাগে লোককেও বলুন দেখতে। অনেক এফর্ট দিয়ে পুরো টিম কাজ করছে এবং
যে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট বা এডিটর সে এখানে বসে থেকে কাজ দেখে এবং কেউ কারোর কোনো ছুটি নেই, সবাই প্রাণপণে চেষ্টা করছে এই প্রজেক্টটা, যেহেতু গল্পটা খুব ইন্টারেস্টিং এবং আমাদের সেটটাও খুব ইন্টারেস্টিং, আমাদের এই টিমটাও, তো আমরা সবাই প্রত্যেকে চেষ্টা করছি আমাদের 100-200% দেওয়ার। আপনারাও একটু চেষ্টা করুন হাজার ব্যস্ততার মধ্যে নিজেদের অন্তত 50% দিয়ে কাজটা দেখার এবং আপনাদের অভিমত আমাদের জানান। দেখো সবসময় এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা একতরফা নয়, এটা দোতরফা, মানে যদি ওই পার থেকে রেসিপ্রোকেশন না হয় তাহলে আমাদেরও ইন্ধন ফুরিয়ে যাবে আর কি কাজ করে। এবং তাদের কথা ভেবে তাদেরই চাহিদা রয়েছে বলেই তো এইরকম ধারাবাহিকের গল্প সামনে আসা। একদম। এবং এনআইডিয়াস এবং যুবরাজদা এবং জি এই গল্পটাকে যেভাবে পারসিভ করেছে এবং এত সুন্দরভাবে, মানে সেই সন্তানের মতো করে এটাকে লালন পালন করেছে, সেটা চোখের সামনে প্রি প্রোডাকশন থেকে কিছুটা দেখছি। সেই এই কাজের প্রতি এই সম্মানটা আমার খুব ভালো লাগছে এবং যদি কাজটা ভালো হয়, লোকের পছন্দ হয়, তার প্রধান উপকরণই হচ্ছে এই এইটা আর কি বলে আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ কৌশিকদা, কথা বললাম, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। মানে বুঝতে পাচ্ছেন পর্দার আদিত্যর মনে অনেক কথা জমা রয়েছে, কিন্তু কৌশিকদার মনের কথা একটু একটু করে আমরা জেনে নিলাম আর আপনাদের জন্যই আসা। তাই আপনারা অবশ্যই নজর রাখছেন আলোর কোলেতে, ঠিক আপনাদের কাছে যেন আরও 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 কাছের হয়ে উঠতে পারে এই ধারাবাহিক। তাই অবশ্যই রোজ জি বাংলা পর্দায় দেখতে ভুলবেন না আলোর কোলে। আর তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।